Hello everyone, welcome to arithmetic class. In this class we will do exercise 1.2 math number 5 to 7. Then I will explain exercise 1.3 page 12 to 16. Exercise 1.2 question number 5. Determine the smallest number of 5 digits which is divisible by 3. The prothome amader smallest number of 5 digit ber korte hobe seta hobe 1 diye 4 ta 0 jehetu 5 digit hobe to ami jodi sobchaite smallest digit kintu 0 kintu 5 ta 0 jodi ami dei tahole etar kono significant value thakbe na jar karone prothom value ta 1 dite hobe तार पौरे गुलो स्मॉलेस्ट डिजिट टा दिते होबे तेरो कुम पाँच टा स्मॉलेस्ट नंबर ऑफ फाइव डिजिट आज बे 1 0 0 1 दियार पौरे 4 टा 0 आज बे एकुन अमादर किन्तु ये स्मॉलेस्ट नंबर ऑफ फाइव डिजिट नितो होबे जेटा किन्तु 3 दरा डिविजिबल होते होबे एकुन स्मॉलेस्ट नंबर ऑफ फाइव डिजिट नियार पौरे ये नंबर ये नंबर टा की 3 दरा डिविजिबल एटा प्रथमे चेक करते होबे 3 দ্বারা ডিভিজিবল এর যে ফর্মুলা আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি অথবা ডিভিশন করেও আমরা চেক করতে পারি তোমরা যেভাবে ভালো লাগে সেভাবে করবা ডিভিশন করেও দেখতে পারো ডিভিশন করলে 1 রিমাইন্ডার হবে সেই সেই ক্ষেত্রে বলতে পারো যে এটা 3 দ্বারা ডিভিজিবল না অথবা যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা জানি যে কোন নাম্বার 3 দ্বারা ডিভিজিবল এর হতে হলে তার প্রত্যেকটা ডিজিটের সামেশন যা হবে ওইটা 3 দ্বারা ডিভিজিবল হতে হবে আমি ওই ফর্মুলাটা এখানে अप्लाई করেছি তে প্রত্যেকটি ডিজিট আমি এখানে অ্যাডিশন করা হয় আমি 1 পেয়েছি হুইচ ইজ নট ডিভিজিবল বাই 3 সুতরাং এই নাম্বারটাও 3 দ্বারা ডিভিজিবল না এখন এই 1 এর সাথে আমি যদি আরো 2 অ্যাড করতাম তার মানে 1 প্লাস 2 3 হতো সেই ক্ষেত্রে এটা 3 দ্বারা ডিভিজিবল হতো অর্থাৎ এই নাম্বারের সাথে 1 2 অ্যাড করতে করা মানেই এই নাম্বারের সাথে 2 অ্যাড করতে হবে So the required smallest number of 5 digit তাহলে এটার সাথে 2 অ্যাড করলে আমরা পাই 1002 এখন দেখো এই এটা যদি প্রত্যেকটা ডিজিট সামেশন করো তাহলে কিন্তু 3 পাওয়া যাবে যেটা 3 দ্বারা ডিভিজিবল হবে আবার অনেক সময় কিন্তু সাবট্রাকশন এখানে কিন্তু সাবট্রাকশন করা যাবে না কারণ সাবট্রাকশন করলে 1 সাবট্রাকশন করলেও এটা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হতো কিন্তু 1 যদি আমরা সাবট্রাকশন করি সেটা কিন্তু আর 5 ডিজিট থাকবে না সেটা হয়ে যাবে 4 ডিজিটের সেটা হবে 999 আর সেটা কিন্তু স্মলেস্ট নাম্বার না সেটা কিন্তু গ্রেটেস্ট নাম্বার হবে যাক তাহলে আমাদের যেটা এখানে করতে হবে 2 অ্যাড করতে হবে 2 অ্যাড করে যেটা পাবো এটাই হবে 3 দ্বারা ডিভিজিবল নেক্সট কোশ্চেন Question number 6. Determine the greatest number of 7 digits which is divisible by 6. 7 digit is greatest number. এখানে 7টা 7 9 আসছে 7 সংখ্যক 9. এখন আমাদের 6 দিয়ে যে এখানে কিন্তু এটা আমরা 6 দিয়ে ডিভিশন করেও দেখতে পারি অথবা আমরা ফর্মুলা अप्लाई করতে পারি 6 এর ক্ষেত্রে ফর্মুলা আমরা জানি যে কোনো নাম্বার 6 দ্বারা ডিভিজিবল হতে হলে ওটি ওই নাম্বারটি 2 এবং 3 দুইটা দ্বারাই ডিভিজিবল হতে হয় 6 দ্বারা ডিভিজিবলের যে ফর্মুলা 2 এবং 3 দুইটা দ্বারাই ডিভিজিবল হতে হবে একটি দ্বারা হলে কিন্তু হবে না 2 এবং 2 এবং 3 দুইটা দ্বারাই ডিভিজিবল হতে হবে তো আমরা চেক করতে হবে যে এই নাম্বারটা কি 2 দ্বারা ডিভিজিবল নাকি 3 দ্বারা ডিভিজিবল আমরা 3 দ্বারা ডিভিজিবলের ফর্মুলা প্রথমে अप्लाई করি প্রত্যেকটি আমরা এখানে সামেশন করে দেখেছি 27 হুইচ ইজ নট ডিভিজিবল বাই 3 বাট এত ইজ নট ডিভিজিবল বাই 2 হ্যাঁ এটা 3 দ্বারাও ডিভিজিবল না আবার 2 দ্বারাও ডিভিজিবল না আমাদের দুইটা দ্বারাই ডিভিজিবল করতে হবে এখানে বাট না দিয়ে এন্ড দিলেই ভালো হবে বাট না দিয়ে এন্ড এত ইজ নট ডিভিজিবল বাই 2 এখন এই নাম্বারটির সাথে আমরা যদি 3 সাবট্রাকশন করি তাহলে 24 হবে সেটা আবার কিন্তু হুইচ ইজ ডিভিজিবল বাই 3 24 ডিভিজিবল বাই 3 তার মানে
এই নাম্বারটার সাথে যদি থ্রি আমরা সাবট্রাকশন করি তাহলে সেটা টু দ্বারা ডিভিজিবল হবে, হুইচ ইজ ডিভিজিবল বাই টু। তাহলে এটার সাথে যদি থ্রি সাবট্রাকশন করি তাহলে সেটা টু দ্বারাও ডিভিজিবল হবে, থ্রি দ্বারাও ডিভিজিবল হবে। অতএব এত ইজ ডিভিজিবল বাই সিক্স। তাহলে দেখা যাচ্ছে যে এটা যে এটা যদি আমি থ্রি সাবট্রাকশন করি তাহলে এর প্রত্যেকটি ডিজিট অ্যাড করলে আসবে 24, যেটা থ্রি দ্বারা ডিভিজিবল। আবার থ্রি সাবট্রাকশন করলে যে নাম্বারটা পাই সেখানে দেখা যাচ্ছে যে এটা শেষের যে ডিজিটটা ছিল সেটা এখানে ইভেন নাম্বার। সো এত ইজ অলসো ডিভিজিবল বাই সিক্স, কারণ টু এর ফর্মুলা ছিল যে শেষের ডিজিটটা ইভেন হতে হবে অথবা জিরো হতে হবে, তো সিক্স কিন্তু এটা ইভেন নাম্বার। সো এত ইজ ডিভিজিবল বাই টু, সো এত ইজ ডিভিজিবল বাই সিক্স। কারণ এখানে দেখো এই ডিজিটগুলো অ্যাড করলে এই ডিজিটগুলো যদি অ্যাড করি সেটা 24 আসবে, যেটা থ্রি দ্বারা ডিভিজিবল। আবার শেষের ডিজিটটা সিক্স যেটা ইভেন নাম্বার সেটা টু দ্বারাও ডিভিজিবল। সো এত ইজ ডিভিজিবল বাই সিক্স, আনসার আসবে এটাই। তোমরা একটা কাজ করতে পারো, এই রোলটা যদি কঠিন মনে হয় সরাসরি এটা এই নাম্বারটি দিয়ে সিক্স ডিভাইড করে করতে পারো, শেষে দেখবা যে থ্রি রিমাইন্ডার আসবে। সুতরাং এই রিমাইন্ডারটা বাদ দিলেই সেটা কিন্তু ডিভিজিবল হবে, তখন এই থ্রিটাকে সাবট্রাকশন করেই এই নাম্বারটা পেয়ে যেতে পারো। যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারো। কোশ্চিন নাম্বার সেভেন, ডিটারমাইন ওয়েদার দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বারস ফর্মড বাই দ্য ডিজিট এত আর ডিভিজিবল বাই ফোর অ্যান্ড ফাইভ। তাহলে এই যে ডিজিটগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে আগে গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার আমাদের ফর্মড করতে হবে, তারপরে সেটা দেখতে হবে ফোর এবং ফাইভ দ্বারা ডিভিজিবল কি না। তো প্রথমে আমরা এইগুলো দিয়ে গ্রেটেস্ট নাম্বারটা আমরা ফর্ম করলাম, সেটা পেলাম 75320। তো এটা আমাদের ফোর দ্বারা প্রথমে দেখবো যে এই ডিজিটটা এই নাম্বারটা কি ফোর দ্বারা ডিভিজিবল। তো ফোর দ্বারা ডিভিজিবলের যে ফর্মুলা আমরা জানি শেষের দুইটা ডিজিট মিলে যে নাম্বারটা হয়, শেষের দুইটা ডিজিট দিয়ে যে নাম্বারটা আসবে ওইটা যদি ফোর দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই ফোর দ্বারা ডিভিজিবল। এখানে নাও এত ইজ ডিভিজিবল বাই ফোর, কারণটা বলা আছে বিকজ দ্য নাম্বার ফ্রমড উইথ দ্য ডিজিটস অফ ওয়ান অ্যান্ড টেন প্লেস ইজ 20, অর্থাৎ শেষের দুইটা ডিজিট 20 যেটা ফোর দ্বারা ডিভিজিবল, হুইচ ইজ ডিভিজিবল বাই ফোর। সো এই নাম্বারটাও ফোর দ্বারা ডিভিজিবল হবে। এবার এই নাম্বারটা কি ফাইভ দ্বারা ডিভিজিবল? হ্যাঁ, এটা ফাইভ দ্বারা ডিভিজিবল, কারণ শেষের যে ডিজিটটা জিরো এবং ফাইভ থাকলেই ওই পুরো নাম্বারটাই ফাইভ দ্বারা ডিভিজিবল হয়। এখানে বলা আছে এত ইজ অলসো ডিভিজিবল বাই ফাইভ বিকজ দ্য ডিজিট অফ ওয়ান প্লেস ইজ জিরো। তাহলে আমরা দেখলাম যে এই ডিজিটগুলো দিয়ে গ্রেটেস্ট নাম্বারটা ফাইভ দ্বারা ফাইভ এবং ফোর দুটো দ্বারা ডিভিজিবল হয়। এখন স্মলেস্ট নাম্বার নিয়ে আমরা চেক করব, স্মলেস্ট নাম্বার হবে এটাকে আমরা যদি উল্টোভাবে সাজাই প্রথমে জিরোটা না দিয়ে, কারণ প্রথমে যদি জিরো দিই এর কোনো সিগনিফিকেন্ট ভ্যালু থাকে না, তার কারণে প্রথমে টু দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা স্মলেস্ট নাম্বার পাই 20357। এখন এই নাম্বারটা কিন্তু ফোর দ্বারা ডিভিজিবল না, কারণ শেষের দুইটা ডিজিট মিলে আমরা পাই 57 বিকজ দ্য নাম্বার ফর্মড উইথ দ্য ডিজিটস অফ ওয়ান অ্যান্ড টেন প্লেস ইজ 57। শেষের দুইটা ডিজিট মিলাই যেটা পেলাম 57 হুইচ ইজ নট ডিভিজিবল বাই ফোর, তাই এই নাম্বারটাও ফোর দ্বারা ডিভিজিবল হবে না। এখন এত ইজ দ্য নাম্বার ইজ অলসো নট ডিভিজিবল বাই ফাইভ বিকজ দ্য ডিজিট অফ ওয়ান প্লেস ইজ 7, কারণ আমরা জানি ফাইভ দ্বারা ডিভিজিবল হতে হলে শেষের ডিজিটটা জিরো অথবা ফাইভ হতে হয়, যেহেতু শেষের ডিজিটটা 7 তাই এটা ফাইভ দ্বারাও ডিভিজিবল হবে না। তাহলে গ্রেটেস্ট নাম্বারটা ফোর এবং ফাইভ দুটো দ্বারাই ডিভিজিবল, কিন্তু স্মলেস্ট নাম্বারটা ফোর ফাইভ কোনোটাই দ্বারা ডিভিজিবল হবে না। তাহলে এক্সারসাইজ 1.2 শেষ হয়ে গেল এই 7 নাম্বারের মধ্যেই, 7 নাম্বার শেষ করার সাথে সাথে। এখন আমরা এক্সারসাইজ 1.3 কিছু এক্সপ্লেন দেখব এখানে কী কী আছে আর সেটা কীভাবে করতে হয়। এক্সারসাইজ 1.3 প্রথমে আছে হাইস্ট কমন ফ্যাক্টর, যেটা সংক্ষেপে আমরা HCF বলে থাকি। তো প্রথমে আমাদের ফ্যাক্টর এখানে 12 এবং 30 দুটো নাম্বার, 12 এবং 30 এই দুটো নাম্বারের ফ্যাক্টর এখানে বের করা হয়েছে। ফ্যাক্টর কীভাবে বের করতে হয় আমরা এগুলো আগে শিখে এসেছি। তো ফ্যাক্টর বের করার পরে এখন আমরা কীভাবে এগুলোর কমন ফ্যাক্টর নেওয়া হয়েছে, এগুলো কমন বলতে উভয়ের মাঝে যে সিমিলার আছে
সেই ফ্যাক্টরগুলোই আমরা কমন বলে থাকি। তো ওয়ান ওভার মাঝে আছে, টু আছে, তারপরে ফাইভ কিন্তু ওভার মাঝে নাই, থ্রি আছে, তারপরে টেন নাই, সিক্স আছে, দুইটার মাঝে যেগুলো আছে সেগুলো আছে ওয়ান টু থ্রি সিক্স। তো এই যে ফ্যাক্টর ওভার মাঝে যে কমন ফ্যাক্টর যেগুলো পেলাম, ওই কমন ফ্যাক্টরের মধ্যে যেটা সবচেয়ে বড় ওইটাকে আমরা বলবো এইচসিএফ। অ্যামং দিস কমন ফ্যাক্টর দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইজ সিক্স, অতএব এইচসিএফ অফ টুয়েলভ এম থার্টি ই সিক্স। তার মানে কমন ফ্যাক্টর নিয়ে ফ্যাক্টরের কমন ফ্যাক্টরের মধ্যে যেটা সবচেয়ে বড় ওইটাকে আমরা বলি এইচসিএফ। তো এখানে এইচসিএফের ডেফিনেশনটা দেওয়া আছে। এইচসিএফ বের করার আরেকটা নিয়ম আছে, সেগুলোর মধ্যে প্রাইম ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর নিয়ে মানে যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরের মধ্যে শুধু প্রাইম নাম্বারগুলো নেব আমরা, শুধু প্রাইম ফ্যাক্টর টু টু থ্রি প্রাইম ফ্যাক্টর বলতে যেগুলো প্রাইম নাম্বার সেইগুলো আমরা নিয়ে দেখব। এবার প্রাইম ফ্যাক্টর অফ থার্টি, টু থ্রি ফাইভ, অর্থাৎ টুয়েলভ করলে টু ক্রস থ্রি এইভাবে প্রাইম ফ্যাক্টর বের করতে হয়, এবং থার্টি যদি করি থার্টি টু এরপরে আসবে টু দ্বারা ডিভাইড করলে ফিফটিন, ফিফটিনকে ভাঙলে থ্রি ইন্টু ফাইভ, এভাবে প্রাইম ফ্যাক্টরগুলো বের করতে হয়। তো এভাবে প্রাইম ফ্যাক্টরগুলো যদি নেই, প্রাইম ফ্যাক্টরের মধ্যে আবার কমন ফ্যাক্টর যেগুলো আসবে এইগুলোকে মাল্টিপ্লিকেশন করে এই সে বের করা যাবে। তার মানে দুইটা নিয়মই আমরা এখানে শিখলাম। তবে ম্যাথ করার সময় আমরা এই রুলটাই ফলো করব। তার মানে প্রাইম ফ্যাক্টর নেওয়ার পরে, প্রাইম ফ্যাক্টর নেওয়ার পরে প্রাইম ফ্যাক্টরের যে কমন ফ্যাক্টর পাবো সেগুলোর মাল্টিপ্লিকেশন করেও আমরা এই সে বের করতে পারবো। প্রাইম ফ্যাক্টরের কমন ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন করেও এই সে বের করা যাবে। তো এই সে বের করার আর একটা রুল আছে, ডিভিশন মেথড। ডিভিশন মেথড কীভাবে করতে হয়, যে দুটা দেওয়া থাকবে ওই দুটা ডিভাইড করতে হবে। তো এখানে টুয়েলভটা ডিভাইজর, সেক্ষেত্রে টু হবে কোশিয়েন্ট, রিমাইন্ডার আসবে সিক্স। এখন এই যে রিমাইন্ডার পেলাম, রিমাইন্ডার দিয়ে আবার ডিভাইজরকে আবার ডিভাইড করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের রিমাইন্ডার জিরো আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি আরও এখানে কিছু থাকতো, অর্থাৎ এখানে জিরো কিন্তু চলে আসছে, তো এখানে যদি জিরো না আসতো, রিমাইন্ডার আরও কিছু থাকতো, ফাইভ থাকতো অথবা অন্য কিছু থাকতো, তো এইটাকে আবার এই সিক্স দিয়ে ডিভাইড করতাম, অর্থাৎ সিক্স আবার এই রিমাইন্ডার দিয়ে আবার ডিভাইড করতাম, এখানে দিয়ে এরকম দিয়ে এরকম দিয়ে আবার ডিভাইড করতাম। তো এভাবে যতক্ষণ পর্যন্ত রিমাইন্ডার জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সবসময় রিমাইন্ডার দিয়ে ডিভাইজরকে আমরা ডিভাইড করতে থাকবো। আর যখনই আমাদের রিমাইন্ডার জিরো আসবে তখনই আমাদের যে লাস্ট ডিভাইজর থাকবে সেটাই হবে আমাদের এইচসিএফ। অতএব দ্য লাস্ট ডিভাইজর ইজ সিক্স, অতএব এইচসিএফ অফ টুয়েলভ অ্যান্ড থার্টি ইজ সিক্স। তো এরকম যদি আর একটা থাকতো, যেমন টুয়েলভ থার্টি আর একটা থাকতো যদি থার্টি সিক্স, তাহলে কিন্তু আমাদের তাহলে কী করতাম, অর্থাৎ এখানে দুটো দেওয়া আছে, যদি তিনটা থাকতো তাহলে সেক্ষেত্রে যে এখান থেকে যে ডিভাইজরটা পেলাম লাস্ট ডিভাইজর, এই ডিভাইজর দিয়ে আবার শেষের নাম্বারটাকে আবার ডিভাইড করতাম এবং সেম প্রসেসে আবার করতে থাকতাম। এরপর আছে এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল এলসিএম। তো মাল্টিপল বলতে আমাদের ফোর টাইমস ওয়ান, ফোর টাইমস টু, ফোর টাইমস থ্রি এরকম করে আমাদের যে নাম্বারগুলো পাই সেটাই ফোরের মাল্টিপল। তো মাল্টিপল অফ সিক্স হবে সিক্স টাইমস ওয়ান, সিক্স টাইমস টু, সিক্স টাইমস থ্রি, এরকম করে সিক্সের মাল্টিপল পাবো। সে অন্যভাবে মাল্টিপল অফ এইট আসবে এইট টাইমস ওয়ান, এইট টাইমস টু, এইট টাইমস থ্রি, এরকম করে এইটের মাল্টিপল পাবো। এখন এই মাল্টিপলগুলোর মধ্যে কমন যেগুলো নিতে হবে, কমনগুলোর মধ্যে আবার লিস্ট, অর্থাৎ সবচাইতে লোয়েস্ট, লোয়েস্ট নিলেই আমাদের লিস্ট কমন মাল্টিপল অর এলসিএম পাওয়া যাবে। হিয়ার ইজ, প্রথমে কমনগুলো নেওয়া হয়েছে, এগুলোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো নেওয়া হয়েছে। এই কমনগুলোর মধ্যে সবচাইতে লোয়েস্ট যেটা ছিল সেটা ছিল আমাদের টোয়েন্টি ফোর। এখানে কমনগুলো ছিল অনলি দুইটা কমন আছে, টোয়েন্টি ফোর অ্যান্ড এইট, মাল্টিপলের মধ্যে কমন অনলি দুইটা, টোয়েন্টি ফোর অ্যান্ড ফোরটি এইট, এগুলোর মধ্যে যেটা লোয়েস্ট যেটা টোয়েন্টি ফোর, লোয়েস্ট কমন মাল্টিপল। অনেক সময় বড় ক্লাসে অনেকে লিস্ট কমন মাল্টিপলও বলে থাকে। এরকম মাল্টিপল থেকে সবচাইতে ছোটো যেটা
সেটা আসবে তোমার 24। ওখানে ছিল ফ্যাক্টর থেকে সবচেয়ে বড় আর এখানে মাল্টিপল থেকে সবচেয়ে ছোট, এটাই এলসিএম আর এইচসিএফ এর মধ্যে ডিফারেন্স। ওইখানে ফ্যাক্টরের সবচেয়ে বড়টা আর এখানে মাল্টিপলের সবচেয়ে ছোটটা, এবং উভয় কিন্তু কমনগুলো থেকে আসবে। তো আরেকটা এলসিএম বের করার, হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে আরেকটা নিয়ম, যেখানে প্রাইম ফ্যাক্টর নিতে হবে, প্রাইম ফ্যাক্টর কমনগুলো মাল্টিপ্লিকেশন, ঠিক এইচসিএফ যেভাবে করেছিলাম ফ্যাক্টরের কমনগুলো মাল্টিপ্লিকেশন, এখানে প্রাইম ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন করেও। এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে যেমন 4K আমরা প্রাইম ফ্যাক্টর করলে 2 পাই, 6K পাই 2, 3, 8K পাই 333, তো এগুলোর মধ্যে যে যেটা সবচেয়ে বেশি থাকে, যেমন টুটা কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম আসে 3 বার, তাহলে 3 বারই নিতে হবে। আর 3 এখানে একটি আসে, একটি নিতে হবে, অর্থাৎ এখানে কমন আনকমন সবই নিতে হবে। এই সেভের ক্ষেত্রে শুধু কিন্তু কমনগুলো আমরা নিয়েছিলাম, কিন্তু এখানে কমন আনকমন সব নিতে হবে, অর্থাৎ 3 কিন্তু এখানে একটি আছে, তারপরেও এখানে নিতে হবে। তো যে কোনো নাম্বার, কোনো মিসিং থাকা যাবে না, এবং কোনো নাম্বার ম্যাক্সিমাম যে কয়বার থাকবে সেটা এখানে নিতে হবে। যেমন 2টা কিন্তু ম্যাক্সিমাম 3 বার ছিল, 3 বার নিতে হয়েছে, এবং কোনো নাম্বারই এখানে বাদ দেওয়া যাবে না, এই জন্য 3টাও কিন্তু আমার এখানে নিতে হবে। তো আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। আবার যদি ইউক্লিড বলে যে ইউক্লিড পদ্ধতিতে এলসিএম ডিটারমাইন এলসিএম বা ইউক্লিড প্রসেস, তাহলে আমরা এই রুলটা অ্যাপ্লাই করব। আর যদি ফ্যাক্টর প্রাইম ফ্যাক্টরে বলে তাহলে পূর্বে যে রুলটা দেখালাম ওইটা অ্যাপ্লাই করব। যদি প্রাইম ফ্যাক্টরের প্রসেসে বলে তাহলে এইটা রুল অ্যাপ্লাই করব। আর যদি ইউক্লিড প্রসেসে বের করতে বলে তাহলে আমরা এই রুলটা অ্যাপ্লাই করব। এখন এই রুলটা কী করতে হবে, যে যতগুলো এলসিএম বের করতে হবে প্রথমে আমরা এই নাম্বারগুলো লিখবো কমা দিয়ে দিয়ে, এরপর এগুলোর মধ্যে মিনিমাম 2টা দেখতে হবে 2 দ্বারা ডিভিজেবল যায় কিনা, যদি 2 দ্বারা ডিভিজেবল হয় তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, যেটা যেমন এই নাম্বারগুলো 2 দ্বারা ডিভাইড হবে 12, 20, 2টা যাবে, 2টা গেলেই 2 দ্বারাই প্রথমে ডিভাইড করতে হবে। আবার 3 দিয়েও কিন্তু ডিভাইড করা যাবে 2টা, 18 এবং 105, কিন্তু আমাদের সবচেয়ে ছোটো নাম্বার দিয়ে আমাদের প্রথমে করতে হবে। বড় নাম্বার দিয়ে করলে অনেক সময় মিলবে, অনেক সময় মিলবে না, তার মানে ওটা কিন্তু রং প্রসেস। অবশ্যই সবচেয়ে ছোটো নাম্বার দিয়ে দেখতে হবে, প্রথমে 2 দিয়ে শুরু করতে হবে, যদি 2 দিয়ে 2টা নাম্বার ডিভাইড করা যায় তাহলে 2 দিয়েই প্রথমে শুরু করতে হবে, 2 দিয়ে যদি 2টা নাম্বার না যায় তাহলে তারপরে 3 দিয়ে ট্রাই করতে হবে, তারপরে 4, 5, এইভাবে। তো 2 দিয়ে কিন্তু 2টা ডিভাইড করা যাবে, যার মধ্যে 12 এবং 20, তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে। সেক্ষেত্রে 12কে ডিভাইড করলে 6, এখানে 18ও ডিভাইড করা যাবে 9, 20কে ডিভাইড করলে 10, এটাকে ডিভাইড করা যাবে না, না গেলে ওটা ওইভাবেই থাকবে, যেটা ডিভাইড করা যাবে না সেটা এইভাবেই থাকবে। এরপরে আবারও কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যাবে 2টা, 2 দিয়ে, এই জন্য আবার এখানে 2 দিয়ে ডিভাইড করবো, 6কে করলে 3, 9কে করা যাবে না, 9 থাকবে ওইভাবেই, 5কে করলে 10কে করলে 5, 105 করা যাবে না, এইভাবে থাকবে। এরপরে এখানে দেখা যাচ্ছে অনলি 10, অর্থাৎ একটি নাম্বারই 2 দিয়ে ডিভাইড করা যায়। আমি বলছি মিনিমাম 2টা নাম্বার দিলেই 2 দিয়ে ডিভাইড করতে হবে, যেহেতু এখানে একটি শুধু, তাহলে 2 দিয়ে, 2-র পরের নাম্বার যেটা 3 দিয়ে আমরা ট্রাই করব। এটা তো হয়ে গেছে, এখন এটা দেখতে হবে, এটা এখানে কোনো নাম্বারই কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে এখানে 3 দিয়ে ট্রাই করতে হবে, 3 দিয়ে এটা এটা 3টা যাবে, 3কে করলে 1, 9কে করলে 3, 5 যাবে না, 5 থাকবে, 105কে করলে 35। এরপরে যে নাম্বারগুলো আছে এটা 5 দিয়ে ডিভাইড করলে 1কে করা যাবে না, থাকবে 3কে করা যাবে না, 5কে করলে 5কে 5 দ্বারা ডিভাইড করলে 1, 35কে 5 দ্বারা ডিভাইড করলে 7। এখন এরপরে এই যে নাম্বারগুলো থাকবে, এখন দেখা যাচ্ছে এগুলো কোনোটি কোনো কিছু দ্বারা ডিভাইড করা যাবে না, অর্থাৎ 2টা নাম্বার এমন 2টা নাম্বার পাওয়া যাবে না যেটা কোনো ছোটো কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে। এই অবস্থায় আমরা যেটা করব, এই নাম্বারগুলো আমরা মাল্টিপ্লিকেশন করব, এই নাম্বারগুলো রিকোয়ার্ড এলসিএম, এইটা মাল্টিপ্লিকেশন, এইটা মাল্টিপ্লিকেশন, এইটা মাল্টিপ্লিকেশন, এইটা মাল্টিপ্লিকেশন, এইটা 1 মাল্টিপ্লিকেশন দেওয়ার দরকার নেই, কারণ কোনো কিছু নাম্বারের সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে 1ই হয়। এই বাইরে যেগুলো থাকবে সেগুলো আমরা মাল্টিপ্লিকেশন করব,
যেটা আসবে সেটাই হবে এলসিএম। আরেকটা এখানে ফর্মুলা অর্থাৎ রুল এখানে জানতে হবে, যে কোনো যদি দুটা নাম্বার দেওয়া থাকে তাহলে ওই দুটো নাম্বার নিয়ে তুমি দেখবা যে ওই দুটো নাম্বারের প্রোডাক্ট করলে যা পাবা ওই দুটো নাম্বারের এলসিএম এবং এইচসিএম মাল্টিপ্লিকেশন করলেও তাই আসবে। অর্থাৎ এটা যেটা লেখা হয়েছে এটা একটা রুল। 3, 5 অথবা 6, 7 যে কোনো দুটো তুমি নাম্বার নাও, নাম্বার নিয়ে ওই দুটো নাম্বার প্রোডাক্ট করে দেখো, মাল্টিপ্লিকেশন করে দেখো যে নাম্বার আসবে। এরপরে যেটা করবা ওই দুটো নাম্বারের এলসিএম এবং এইচসিএম বের করে এলসিএম এবং এইচসিএম মাল্টিপ্লিকেশন করেও দেখবা সেই নাম্বারটা সিমিলার হবে। অর্থাৎ প্রোডাক্ট অফ টু নাম্বারস ইকুয়াল এইচসিএম অফ টু নাম্বারস মাল্টিপ্লিকেশন এই এলসিএম অফ টু নাম্বারস। ওকে, নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড ম্যাথগুলো করব, তখন আরও এই বিষয়গুলো ক্লিয়ার হবা। নো মোর টুডে, থ্যাংকস।